অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এই প্রথমবার নিজের পরাজয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনের নাম উল্লেখ না করে বলেন তিনি জিতেছেন তবে এরপরই আবার ডিগবাজি কয়েক ঘন্টার ব্যবধানে আরেক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি হার মানেননি মানছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে আবারও তার মন্তব্য ভুয়া সংবাদ মাধ্যমে চোখে বাইডেন জয়ী হার জিত নিয়ে কোনো কিছুই স্বীকার করেনি এখনও দীর্ঘ লড়াই বাকি এই নির্বাচনে জালিয়াতি হয়েছে ট্রাম্প দাবি করেন নির্বাচনে কোন নির্বাচনী পর্যবেক্ষক ছিল না ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে অনেক নাম রয়েছে তাদের সরঞ্জামগুলো খুবই বাজে যা টেক্সাসের ভোট গণনার জন্য যথাযথ ছিল না প্রেসিডেন্ট নির্বাচনে জো কাছে বিশাল ব্যবধানে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনোভাবেই পরাজয় স্বীকার করছেন না তার পরিবারের সদস্যরাও তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন যদিও এখনো সরকারিভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়নি পাঁচশো আটত্রিশ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার দুইশো সত্তর আগেই ছুঁয়ে ফেলায় জয়ী হন বাইডেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও ভোট জালিয়াতির অভিযোগ তুলে যাচ্ছেন মার্সিয়া মান্নান মাইটি প্রসেস অ্যাজ দ্য